রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষ হওয়ার আগে তাড়াহুড়ো করে নির্বাচন দিলে গণ অভ্যুত্থানের সুফল আসবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংসদ ভেঙে দেয় এবং সংবিধান পরিবর্তনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বাধ্যবাধকতা থাকায় সংবিধান সংশোধন কঠিন বলে মনে করেন তিনি। ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর আলী রিয়াজ। মিজান শাহজাহানের রিপোর্ট। সংবিধান, মানবাধিকার, বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সংস্কার বিষয়ে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। শনিবার রাজধানীতে সংবিধান দিয়ে শুরু হওয়া এই সংলাপ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়। সংলাপ বিষয়ে বিস্তারিত জানাতে হোটেল সোনারগাঁয়ে এই সংবাদ সম্মেলন। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বলেন, এক ব্যক্তির শাসনকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে অকার্যকর করেছে শেখ হাসিনার সরকার। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি সংসদ নেতা হওয়ার পথ বন্ধ করতে না পারলে স্বৈরাচারী শাসন ঠেকানো যাবে না বলে মনে করেন আলী রিয়াজ। দীর্ঘ 15 বছর ধরে এক ব্যক্তি কেন্দ্রিক শাসনের কারণে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে পার্টি লিডার প্রাইম মিনিস্টার হন না, এটাই স্বাভাবিক। এমনকি লিডার অব দি হাউস হন না। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পদগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরো একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। রাষ্ট্র সংস্কারের জন্য সবাইকে সহায়তা করার আহ্বান এই রাজনৈতিক বিশ্লেষকের। কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন। এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। সাংবাদিক জিল্লুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আলী রিয়াজ আরো বলেন, সাংবাদিক সংগঠনগুলোতে অতিমাত্রায় দলীয়করণ হওয়ায় সাংবাদিকদের স্বার্থ উপেক্ষিত থেকে যাচ্ছে, হাসিল হচ্ছে ব্যক্তি ও দলীয় স্বার্থ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।